সম্পূর্ণভাবে জায়গাটা ক্রস করলাম। পাঞ্জাবের ভিতরে ঢুকে গিয়েছি এখন, একদম প্লেন রাস্তার পাশ দিয়ে অনেক বড় বড় গাছ, এখানেও গাছ, জিনাদ গেট কলেজের গাছ এখানে চলে এসেছে। আমরা ভিডিও করতে করতে আস্তে আস্তে যাচ্ছি, আর এখানে একজন বিষণ্ণ মানুষ আছে যে একটাকে ডিবেট করেছে, এই যে সে আর ডোন্ট টেল এনিথিং, এটা ফেরিদের সাথে কথা বলেছে, ঠিক আছে কিছু বলা যাবে না। এগুলো যে অদ্ভুত একটা সুন্দর দৃশ্য, আমাদের বাস যাচ্ছে ওদিকে ট্রেন যাচ্ছে। একটু খেয়াল করো, ওই জয় জয় দেখো, এখনো দেখতে পারো না, আচ্ছা এইবার দেখতে পারো, ওর ফাঁকা আছে কানেক্টার, এইবার দেখতে পেরেছো। সিঙ্গার শাহরুখ খান, আগুন ধরাচ্ছে, কেউ বোধহয় ফসল ইয়ে করতেছে, গাছ ইয়ে করতেছে, আর এদিকে একটু ঠান্ডা পড়ছে আর কি।
পাঞ্জাবে এসছি, কিন্তু আফসোস হচ্ছে পাঞ্জাবের এত সুন্দর সুন্দর দৃশ্য এই রাত হওয়ার কারণে আমরা ফোনে ধারণ করতে পারছি না। পাঞ্জাবের উপর দিয়ে আমরা এখন দিল্লি চলে যাচ্ছি। সুবনার শাহরুখ এরা সাবওয়ে থেকে খাবার কিনছে। সাবওয়ে থেকে খাবার কিনে আমরা ভাবছিলাম যে আমাদের গাড়ি ছেড়ে দেবে, তাহলে অসুসম্মতে এখনো গাড়ি ছাড়ে নাই। সো এখানে খুব সুন্দর একটা ব্যাপার যে এখানে খুব চমৎকার এরকম ক্যাফে দু আছে। আমি খুব সুন্দর একটা জিনিস দেখছি যে নো ফার্মার নো ফুড এটা লোগো, বাট আমি এটা সময়ের অভাবে নিতে পারি নাই। সো ভেরি গুড অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল লোগো, দেখে আমাদের দেশে যেয়ে যদি এরকম কোনো কিছু করা যায়। যাই আমি ওদের সাথে একটু খেয়ে নিই।